মাত্র 4 দিনের ব্যবধানে সাধারণ ক্রেতার নাগালের বাইরে যাওয়া পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমলেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। সাধারণ ক্রেতাদের কিনতে হয়েছে উচ্চ মূল্যে। তবে নানা মহলে কঠোর সমালোচনার পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। বাড়তি দাম রাখায় বেশ কয়েকটি পাইকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মাশায়েল অমিকের সঙ্গে নিয়ে জুলহাস কবিরের রিপোর্ট। রাতারাতি পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে যাওয়ার পর ক্রেতাদের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম ও মহলে যখন সমালোচনার ঝড় তুঙ্গে, ঠিক তখন টনক নড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। পেঁয়াজের অতি মুনাফা লোভীদের ঠেকাতে ভোক্তা অধিকারের এই অভিযান। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় মিরপুর শাহালি মার্কেটের 4টি দোকানে 10,000 করে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, এরপরও তারা দাম একটু করে বাড়িয়ে দিয়েছে। ক্রয়কৃত মূল্য কত এবং বিক্রয় মূল্য কত, এর ভিতর অসামঞ্জস্যতা আমরা পেয়েছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা কেন এত বেশি কিনি? দাম বেড়ে গেলে কেন এত বেশি? দেশি পেঁয়াজের দাম বাড়বে? হ্যাঁ, দেশি পেঁয়াজের বাজার 85 টাকা, 86 টাকা মাল কিনা 4 টাকা খরচ, 90 টাকা বেশি, 92 টাকা বেশি লাগা জরিমানা করছে। বাজার স্থিতিশীল রাখতে এমন অভিযান আরও আগে শুরু করা উচিত ছিল বলে মনে করেন ক্রেতারা। প্রচুর পরিমাণ মজুদ আছে, কিন্তু এখন সিন্ডিকেটের কারণে এখন বর্তমানে পেঁয়াজের দাম তারা ব্যবসায়ীরা বা বাড়ায় বিক্রি করতেছে। গেল 4 দিনের তুলনায় সপ্তাহের শেষ দিনে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি 10 টাকা, তবুও 10 থেকে 15 টাকা বেশি দাম হাঁকছেন অনেকেই। গত সপ্তাহে পেঁয়াজ নিলাম 300 টাকা করে পাল্লা, এখন 420 টাকা। পাবনারটা 90 টাকাই থাকবে, আর আপনার যেটা ফরিদপুর ওটার আপনার 80-85 এরকম থাকবে ওটা। কারণ বাজারের পাইকারি দোকানে দেশি পেঁয়াজ যখন বিক্রি হচ্ছে 80 টাকা দরে, ঠিক তখন একই পেঁয়াজ মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি দোকানে বিক্রি হচ্ছে 90 টাকায়। আর ভারতীয় পেঁয়াজ কারণ বাজারে 62 টাকা করে বিক্রি হলেও কৃষি মার্কেটে বিক্রি হচ্ছে 70-75 টাকায়। খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম এখনও যে যার মতো করেই নিচ্ছেন। যারা এলসি করতেছে তারাই দামটা বাড়াইতেছে, এটাই হলো বড় বিষয়। আমরা বাড়ানোর কোনো ক্ষমতা নেই আমাদের। গেলবারের অভিজ্ঞতা থেকেও কর্তৃপক্ষ কেন এমন পরিস্থিতি মোকাবেলা করতে পারছেন না তা নিয়েও নানা অভিযোগ ক্রেতাদের। জুলহাস কবির, আর টিভি, ঢাকা। ঘোষণা না দিয়েই পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারত। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, এ নিয়ে বিব্রত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন আব্দুল মোমেন। যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব এতে অনুতপ্ত, কারণ তারাও জানতো না যে হঠাৎ করে এইটা বন্ধ হয়েছে। এবং আমাদের একটি আছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ধরনের অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের জানানো প্রয়োজন। তো এইটা আসলে তাদের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়কে এটা সম্পর্কে কিছুই জানত না। হিলি স্থল বন্দর দিয়ে ভারত সীমান্তে আটকে থাকা পেঁয়াজের ট্রাক আসার কথা থাকলেও তা এখনও এসে পৌঁছায়নি। স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, আগের খোলা ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজ বোঝাই ট্রাকগুলোর আমদানির অনুমতি মিললেও ভারত সরকারের চূড়ান্ত অনুমতি না পাওয়ায় তা দেশটির সীমান্তে আটকে আছে। অন্যদিকে ভারত থেকে পেঁয়াজ আসার খবরে হিলিতে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। স্থলবন্দরের বাজারে কেজি প্রতি পেঁয়াজ 20-25 টাকা কমে 50-60 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65-70 টাকায়, যদিও আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহ বেশি রয়েছে। আরটিভিতে সংবাদ প্রচারের পর অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েও চাপের মুখে ফিরে গেলেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। দুপুরে রাজধানীর মিরপুরে বাঁশপট্টি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিতাস কর্মকর্তাদের উপর চড়াও হন স্থানীয়রা। এতে অভিযান না চালিয়ে ফিরে যান তারা। এয়ার বাদলের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরেই মিরপুর দুইয়ের বাঁশপট্টির বিশাল এলাকায় অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিলেন স্থানীয়রা। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে আরটিভি। এতে ওই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানের শুরুতে একটি হোটেল ও মাদ্রাসার লাইন বিচ্ছিন্ন করতেই ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় বাক বিতণ্ডা।
বাধা দেন অভিযানে। এ সময় এলাকার স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে তাদের বক্তব্য তুলে ধরেন। আমরা বহুবার সরকারের যতগুলি প্রতিষ্ঠান আছে সবটি প্রতিষ্ঠান আমরা ধরেছি, ধর্ণা দিয়েছি, আয়োজতামাতে আমরা একটা বৈধ লাইন পাই নাই। রাষ্ট্রতিদাস গ্যাস কোম্পানি আমাদের খুব গড়িমসি করছে। চাপের মুখে মাদ্রাসার বিচ্ছিন্ন করা লাইনটি আবারও সংযোগ দিতে বাধ্য হন তিতাস গ্যাসের কর্মকর্তারা। অভিযানে থাকা মিরপুর রোকেয়া সরণির আঞ্চলিক অফিসের রাজস্ব বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রশিদুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের গ্যাস সংযোগ বৈধকরণের বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে চাইলে হতে পারে। পরিস্থিতি খুব খারাপ ছিল, তারা 15-20 জন সব দৌড় দিতে আর আমি আমার 4-5 জন লোক নিয়ে পরে কোনরকম পরিস্থিতি নর্মাল করে পরে পুলিশের সহযোগিতা চলে আসছি। এই লাইনগুলো বৈধ করার আমি কাগজপত্র নিয়ে আসছি, ওদের আসতে বলছি, আগের রেকর্ডপত্র খুঁজিয়া দেখা ওইভাবে আগাইতে গিয়ে প্লাস এই ব্যাপারে ওই উপরের লেভেলে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রীর নেক নজর থাকতে হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আবারও অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এ আর বাদল, আরটিভি, ঢাকা। সরকারি সম্পদ যথাযথভাবে ব্যবহারের মধ্য দিয়ে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অনুষ্ঠিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে এর নির্দেশনা দেন তিনি। এ সময় দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সংশ্লিষ্টদের যথাযথ ও সঠিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্ট। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সরকারি কর্মচারীদের দক্ষতা আর দায়বদ্ধতা বাড়ানোর মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন, যার মূল লক্ষ্য। নতুন অর্থ বছরের প্রথম আর সব মিলিয়ে সপ্তমবারের মতো বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের পক্ষে চুক্তি সই করে সরকার প্রধানের কাছে তুলে দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধানমন্ত্রীর পক্ষে সেগুলো গ্রহণ করেন। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যে আদর্শ নিয়ে স্বাধীন হয়েছিল দেশ তার সঠিক বাস্তবায়নই সরকারের অন্যতম লক্ষ্য। যে লক্ষ্যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, সেই বাংলাদেশকে আর এই লক্ষ্যহীন রাখা যাবে না। বাংলাদেশকে তার সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের রাজনৈতিক দলটা এমন, আমরা কিন্তু আমাদের নির্বাচনী যে ওয়াদা করি বা ইস্তাহারের ঘোষণা, এটা আমরা কখনো ভুলে যাই না। প্রতি বছর বাজেট করার সময় আমরা সেটা সামনে রাখি। সরকার প্রধান বলেন, জবাবদিহিতার জায়গা না থাকলে মানুষের উন্নয়ন সম্ভব নয়, তাই যে কোনো উন্নয়ন পরিকল্পনায় দুর্নীতিমুক্ত চায় সরকার। সরকারি সম্পদ, এ সম্পদ তো জনগণের সম্পদ, তো জনগণ তার মালিক, যেটা জাতির পিতা তার ভাষণেও বলেছেন। সেই জনগণকে আমরা কী দিলাম, জনগণের জন্য কতটুকু আমরা করতে পারলাম, কাজে সেই সম্পদটার যথাযথ ব্যবহারটা হচ্ছে কি না। কষ্ট করে একটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা নেই, সেই পরিকল্পনা নেই, সেই পরিকল্পনা কতটুকু সম্পাদন করে সেটা আমরা জনগণের কাছে অর্থাৎ দণ্ডকারী দুর্গারে কি কতটুকু পৌঁছাতে পারলাম, আর সেই সম্পদটা যথাযথভাবে কাজে লাগছে কিনা, উন্নয়নটা হচ্ছে কিনা, জনগণের কাছে যাচ্ছে কিনা, সেটাই লক্ষ্য। কেবল করোনায় নয়, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এরই মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে উন্নয়নের পথে। কিন্তু এরই মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমাদের করতে হবে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানিয়েছেন মূল আসামি রবিউল ইসলাম। নতুন করে তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সন্ধ্যায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম এ আদেশ দেন। এর আগে দুপুরে 6 দিনের রিমান্ড শেষে জবানবন্দি নেওয়ার জন্য তাকে আদালতে হাজির করা হয়। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার স্বতন্ত্র সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুল সহ 9 জনের বিচার শুরু হয়েছে। এছাড়া পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের 2 সাংসদেরও বিচার শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি। শুভ মহালয়া। আজ সকালে চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে নেমে আসার আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিকে মহালয়ার ভোরে বেলতলায় মঙ্গল ঘট স্থাপন করে মহাশক্তির দেবী দুর্গাকে আহ্বানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু করেছে। এর মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে দেবীর আগমনের ক্ষণগণনা।
এ উপলক্ষে ভোরে নারায়ণগঞ্জ শহরের শ্রী শ্রী সত্যধাম মন্দিরে চণ্ডীপাঠ ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয়। সিরাজগঞ্জেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত হয়েছে। শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া কেন্দ্রীয় মন্দিরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে চণ্ডীপাঠ মঙ্গল প্রদীপ প্রজ্বলন সহ পূজার নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন মহালয়া উপলক্ষে আজ চট্টগ্রামে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে করোনা সংক্রমণের আশঙ্কায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মহালয়ার এ আনুষ্ঠানিকতা পালন করা হয়। মহালয়ার পূজা উদযাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু করল চট্টগ্রাম জেলা পূজা পরিষদ। সকালে জেলার বোয়ালখালী মেধোস আশ্রমে দেবী পক্ষের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশ পূজা পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। অনুষ্ঠিত হল মধুমতি ব্যাংক লিমিটেডের সপ্তম বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার বিকেলে জুম প্রযুক্তির সহায়তায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির। সভায় 2019 সালের জন্য 4.5% নগদ এবং 5.5% স্টক ডিভিডেন্ড অর্থাৎ মোট 10% লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন এমপি, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল সহ পরিচালক ও স্পন্সর শেয়ার হোল্ডারগণ, এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজম ও অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরাও উপস্থিত ছিলেন। দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য বিশ্বের সবচেয়ে কার্যকরী ইনসুলিন নিয়ে আসছে ডেনমার্ক ভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নর্ডিস্ক। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তারা জানান, ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা প্রায়ই খাবারের পরে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া নিয়ে সমস্যায় পড়েন। নতুন এই ইনসুলিন খাবারের পরে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে প্রায় 4 গুণ বেশি কাজ করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর অপসারণ অমানবিক এবং প্রগতিশীলতার বিরুদ্ধে অবস্থান। কুকুরকে অপসারণ করে কুকুরের কামড়ের সমস্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির চেয়ারম্যান সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 6টি প্রাণী কল্যাণ সংগঠনের একটি প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। প্রাণীকুলের একটি গুরুত্বপূর্ণ অংশ কুকুর। অপসারণ না করে কুকুরগুলোকে স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতি গ্রহণ করা হলে সবথেকে ভালো হবে জানান বক্তারা। প্রতিবাদ সভায় 6টি প্রাণী কল্যাণ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু তাহেরের জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 10:30 দিকে নগরীর বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতালের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাজোহর জেলার ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদাসোর ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার রাত 10:30 দিকে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ মোহাম্মদ আবু তাহের। দর্শক, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদে পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।